তা মেজদা, তোমার ব্যবসা কেমন চলছে? তেমন ভালো না, এই লাভ তো এই লস। তা এই কথা তো বিগত 10 বছর ধরেই শুনে যাচ্ছি যে তোমার নাকি লস আর লস। তাহলে এই ব্যবসা করে আর লাভ কি? অন্য ব্যবসা ধরলেই তো পারো। তা তুই বা কেন সকাল সকাল আমাকে নিয়ে পড়লি? তোর কি কাজকর্ম কম পড়ে গেছে নাকি যে আমাকে নিয়ে পড়তে হবে? আহা, খেপে যাচ্ছ কেন মেজদা? আমি তোমার ছোট ভাই, তোমার ভালো মন্দের খোঁজ খবর তো নিতে পারি, বলো। আমার খবর নিচ্ছিস নাকি আমাকে টিটকারি করছিস, সেটাকে আমি বুঝি না। তোরা কি এখন থামবি? এরপরে তো বলবি দেরি হয়ে যাচ্ছে, নে নে তাড়াতাড়ি করে খেয়ে নে। দিদি, তুমি সব সময় রান্না করো কেন? মাঝে মাঝে তো আমাদেরও দিতে পারো নাকি? কেন রে, আমার রান্না বুঝি আর ভালো লাগছে না? রান্না খারাপের কথা তো বলিনি, মাঝে মাঝে আমাদের রান্না করতে দিলে একটু স্বাদ বদল হলো, এই আর কি। কিরে ছোট, তুই কি বলিস? আমি আর কি বলবো, তোমরা যেটা ভালো মনে করবে তাই করবে। আচ্ছা, কাল তো ছুটির দিন, সবাই ঘরে থাকবে। কাল তাহলে ছোট বউ তুই রান্না করবি, আমরা সবাই খেয়ে দেখব। আচ্ছা দিদি, কাল তাহলে আমি রান্না করব। কিরে, তোরা এত দেরি করলি কেন আজ? মা, আজকে আমাদের আর্ট ক্লাস ছিল, আর্ট শেষ করে আস্তে আস্তে আমাদের দেরি হয়ে গেছে। আর্ট ক্লাস ছিল নাকি রাস্তায় বাঁদরামি করতে করতে দেরি হয়ে গেছে? হ্যাঁ মা, কি যে বলো না, আমরা তিন ভাই কি অমন নাকি? আমরা তো খুব ভালো ছেলে। যা যা ঘরে যা, অনেক হয়েছে, আমি ভাত দিচ্ছি, খেতে আয়। মা, আমাকে আজ বেশি করে ভাত দেবে, আজ আমার অনেক ক্ষুধা পেয়েছে। নে ধর, বেশি করেই দিলাম। বড় মা, আমাকে মাছটা বেছে দাও না, আমি তো কাঁটা বেছে খেতে পারি না। হে হে, তুই কি এখনো বাচ্চা নাকি? চুপ কর তো, একদম চুপচাপ খেয়ে নে। সংসারে খাটতে খাটতে আর ভালো লাগে না। আচ্ছা, তা কি এমন কাজ করো যে এ কথা বলছো? কি কাজ করি মানে, তুমি কি চোখে দেখতে পাও না নাকি? না পাচ্ছি না, তাই তো জিজ্ঞেস করছি। সারাদিন ওই এক রান্নাঘরে ঢুকে তিন বউ মিলে কুটকচালি ছাড়া আর কি কাজ আছে তোমাদের? আচ্ছা, আমরা না হয় সারাদিন কুটকাচালি করে দিন পার করি, তা বলি রান্নাটা করে দেয় কে? প্রতিদিন তো মাছ মাংস না হলে বাবুদের আবার মুখ কালো হয়ে যায়। আরে থামো তো থামো, আর এমন কি কাজ, ওই চাল ডাল চুলাই দিলেই এমনি এমনি হয়ে যায়। একদিন আমরা তিন বউ বাড়ি না থাকলে টের পাবে। ছোট বউ, দেখিস রান্না যাতে খুব ভালো হয়। খুব বড় মুখ করে বড়দের কাছ থেকে উনুনের ভাত তোকে দিয়েছি আজ। দিদি, আমি যেমনটা আমার বাপের বাড়িতে করতাম অমন করেই রান্না করছি গো। আচ্ছা তাই কর। ছোট বউ, আমাকে আর একটু হাঁসের মাংস দাও তো, আর আমাকে বোয়াল মাছের টকটা দাও তো। আজকে তরকারিটা ভালো হয়েছে। খুব ভালো হয়েছে। আজকে সব রান্না কিন্তু ছোট বই করেছে। আচ্ছা বড় বউ, এখন থেকে বাকি দুই বইয়ের হাতে সংসারখানা ছেড়ে দাও, ওরা খুব ভালো করে সামলাতে পারবে। আরে তোরা আস্তে ছোটাছুটি কর, না হলে পড়ে গিয়ে হাত পা ভাঙবে তো। আর তোরা এত চিৎকার করিস কেন, চুপচাপ খেল। বর্তা, ও বর্তা। আরে আমি তো এখানেই আছি, তা এত হাঁপাচ্ছিস কেন? শান্ত হয়ে বস, কি হয়েছে? হাটে গিয়েছিলাম, সবাই বলা বলি করছে প্লেগ রোগ নাকি গ্রামে ছড়াচ্ছে, যে যেভাবে পারছে অন্যত্র চলে যাচ্ছে। বলিস কি রে, এ তো সাংঘাতিক ব্যাপার, এমন হলে তো আমাদেরও কিছু করতে হবে। আরে বাদ দাও তোর কথা, কোথায় গিয়ে কি শুনে এসেছে? না রে, আমিও এমন কথা শুনেছিলাম কয়েকজনের কাছে, কিন্তু সেভাবে আমল দিইনি। এখন তো মনে হচ্ছে যা শুনেছি সব সত্যি। আরে শ্যামনদা যে, তার সবাইকে নিয়ে সব বাক্স প্যাঁচড়া করে যাচ্ছ কোথায়?
কেন তোরা খবর পাসনি বুঝি? বাতাসের মতো করে হুহু করে ছড়িয়ে পড়ছে প্লেগ, তাই বাবা মা আর বউকে পিসিমার বাড়ি রেখে আসতে যাচ্ছি। ওখানে এখনো প্লেগ ছড়ায়নি, তোরাও তোদের বউ বাচ্চাদের কোথাও রেখে আয়। হ্যাঁ দেখি তাই করব। ওফ বাবারে, ধোঁয়ায় তো আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না, পুরো বাড়ি তো ধোঁয়ায় ছেয়ে গেছে। তুই এক কাজ কর, ঘরে গিয়ে চাল ধুয়ে রাখ, আমি উনুন জ্বালিয়ে ভাত বসিয়ে দেব। আচ্ছা তোমরা সবাই তো কাজ ভাগ করে নিলে, এখন এতগুলো এঁটো বাসন যে কুয়োর সামনে রাখা আছে এগুলো কি ধোবে শুনি? কেন তুই আছিস কি করতে, খালি গিলতে? হ্যাঁ তুই সবার ছোট, তাই সবার এঁটো বাসন তুই ধুবি। হ্যাঁ এখন সব অখাদ্য কাজগুলি আমার কপালেই চুটবে, ঘোড়া টিমের প্লেগকে যদি সামনে পেতাম কি যে করতাম। চুপ করে কাজ করতো, খালি কথা আর কথা। তুই হলুদ মারছিস কেন? ডাল রান্না করব, ডালে হলুদ দেবে না? তোর ডাল তুই খাস, ও ডাল গরুতেও খাবে না। তোমার ইচ্ছে না হলে তুমি খেও না, শুধু আলু ভর্তা দিয়ে খেয়ে নিও। হ্যাঁ হ্যাঁ তাই করব। উড়ি বাবা, ও বাবা। এই তো হাতটা কাটলি, যা তোকে আর কিছু করতে হবে না, যা। বর্দা, মেজদা তো এটাই চাইছিল এতক্ষণ ধরে। দেখ মিজকে, একটা বাজে কথা বলবি তো গরম মার তোর পিঠে ঠেলে দেব। বলেছিলাম না তোর ডাল গরুতেও খাবে না, নে নে খা। আরে খাবার সময়ও তোদের ঝগড়া থামবে না, যা পেয়েছিস তাই শুকরিয়া কর। এমন খারাপ সময়ে কত মানুষ না খেয়ে মারা যাচ্ছে তার খবর রাখিস? তোরা তো আর ছোট বাচ্চাটি নেই যে কথা তোদের বোঝাতে হবে। আমরা কি কোনোদিন রান্নাঘরে গিয়েছি যে সব কাজ সুন্দর মতো পেরে যাব? দুদিনই তো আমি হারে হারে টের পেয়েছি, বাড়ির বউরা সারাদিন কত খাটুনির কাজ করে, আর আমরা সুযোগ পেলেই তাদের গাল মন্দ করি। হয়েছে হয়েছে দাদা ভাই, এত না বুকে খেয়ে নাও তোমাদের স্বাদের খাবার। হ্যাঁ খাবই তো, ফেলে দেব নাকি? এখন না হয় এসব অখাদ্য খেয়ে দিন পার করলাম, কিন্তু রাতে কি পেটে পাথর বেঁধে ঘুমাবো নাকি? কিরে তোদের তিন ভাইয়ের চোখ মুখ কেমন দেখাচ্ছে কেন, খাসনি সারাদিন নাকি? আর খাওয়া। আচ্ছা আমি তো ভুলিয়ে গিয়েছিলাম, তোরা তো কেউই রান্না করতে পারিস না। তা তুমি কোথা থেকে আসলে, তোমার হাতে কি? আমি গেছিলাম বাজারে ওল কচু বিক্রি করতে, এই কয়েকটা বিক্রি করতে পারিনি, আকাশ মেঘলা দেখলাম, তাই ভাবলাম বৃষ্টি নামবার আগেই বাড়ি চলে যাই। এবার তোমার ওলকচুর ফলন খুব ভালো হয়েছে নাকি? হ্যাঁ তা বলতে পারিস, এত আমি উঠি, হ্যাঁ ঘণ্টাখানেক পরে তোদের বাড়ি যাব। আচ্ছা এসো। সামুন্দা এসো এসো ঘরে এসো। রান্নাঘরে চল, তোদের রাতের খাবারটা রান্না করে দিয়ে যাই। কি বলছো কি শ্যামুন্দা, তুমি আবার কষ্ট করে আমাদের জন্য রান্না করতে যাবে কেন? এ কি করেছিস তোরা তিনটে মিলে, পানি ছাড়া এমন শুকনো হলুদ কে বাটে? হ্যাঁ আমি। আচ্ছা তোরা মাছ আনিসনি আজ? মাছ দিয়ে ওলকচু খেতে বাড়ি মজা। আবার মাছ? তা অবশ্য ঠিক বলেছিস, মাছ তো আর তোরা কাটতে পারবি না, উল্টে মাছই তোদের কেটে রেখে দেবে। তা ঘরে কোনো শুটকি মাছ নেই? শুটকি মাছ? ও তাও জানিস না? আচ্ছা আমি খুঁজে দেখছি, নিশ্চয়ই পেয়ে যাব, আমার বৌমারা তো সব গুছিয়েই রাখবে আমি জানি। এতদিন পরে মুখের স্বাদ ফিরে এলো, এতদিন অখাদ্য খেতে খেতে জিভে একদম মরিচা ধরে গেছিল। অনেকটুকু রান্না করেছি, খা। এটা তোমার হাতে লাগানো ওলকচু তাই না শ্যামনদা? শুধু আমার হাতে লাগানো না, আমার হাতে রান্নাও, ঠিক আছে? তা তো বটি, তা তো বটি। তোমার হাতে রান্নার জবাব নেই শ্যামনদা, মনে হচ্ছে অনেক বছর পরে আমার মায়ের হাতে রান্না খাচ্ছি।
আরে ভালো লাগলে আরো তরকারি নে না, আছে তো অনেক। আর শোন, যতদিন না আমাদের পরিবার ফিরে আসছে, প্রতিদিন আমরা চার ভাই একসাথে রেঁধে বেড়ে খাবো, ঠিক আছে? হ্যাঁ, তা বেশ ভালো উদ্যোগ এটা, কি বলো মেজদা? তার বলতে, তাহলে সব থেকে বেশি খুশি তো আমি হব। অন্তত তোর হাতের ছাইপাশ না গেলে আমাকে অকালে তো আর পটল তুলতে হবে না। দেখলে শ্যামনদা, শুনলে তো সব কথা। আরে তোর আর বড় হলি না, ছোটটি রয়ে গেলি। মেজ বউ, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি না বুঝে তোমাকে অনেক গালমন্দ করেছি। এই তিন মাস আমি 100 ভাগ বুঝেছি, সংসারে তোমরা না থাকলে আমাদের কি অবস্থা হতো। তোমাদের কাজগুলো চোখে দেখলে মনে হয় কোনো কাজই না, আসলে করতে গেলে বোঝা যায়। ক্ষমা চাওয়ার কি আছে, তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো এটাই অনেক। আমার তো মনে হচ্ছিল না খেয়েই বোধহয় মারা যাব। ঠিক ওই সময় শ্যামন তার হাতের ওলকচু দিয়ে ওই তরকারি যেন অমৃত হয়ে আসলো। কি যে মজা করে পেট ভরে কতদিন ভাত খেয়েছিলাম মেজ বউ, কি আর বলবো। বা খুবই ভালো কথা। বরদা তো শ্যামনদাকে বলিয়ে ফেলল, একদম মায়ের হাতের রান্না। বরদা একদম সঠিক কথাই বলেছেন, আমার মাও ঠিক এভাবেই রান্না করতেন। আচ্ছা, শ্যামনদা তো ওলকচু চাষও করেন, তুমি একদিন নিয়ে এসো বেশি করে, আমি রান্না করে দিব। সত্যি বলছো মেজবু, তোমাকে অনেক ধন্যবাদ।